নমস্কার, আমি সোমনাথ পাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি বড়নগর অঞ্চলের সেন্ট জেমস চার্চে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ভিতরটা আমরা ঘুরিয়ে দেখাবো। এটা অনেক পুরানো চার্চ, আপনারা আসলে চার্চের ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেন্ট জেমস চার্চ চার্চের ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বসে প্রার্থনা করা হয়, যীশু খ্রিস্টের প্রার্থনা করা হয়। খ্রিস্টানরা এখানে সিট আছে। এখানে আমরা হিন্দুরাও নাকি এখানে আসি, সমস্ত ধর্মের লোকেরাই আসে চার্চে। দেখতেই পাচ্ছেন ভিতরটা, যীশু খ্রিস্টের মুক্তি পুজো করা হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, আমরা দেখাবার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন টাইম, এখানে বই আছে, বাইবেল আছে, বিভিন্ন ধর্মের বই আছে। টাইমিং চার্চে, এখানে কবর আছে। সম্ভবত এখানে যে ফাদার ছিল চার্চের, অনেক পুরনো, মানে 1912 সালে এই চার্চ হয়েছে। 1912 সালে তো সেই সময় যে ফাদার ছিল সম্ভবত, তার এখানে প্রচুর গাড়ি আছে, গাড়ি রাখা হয়। দুটো স্কুল আছে, বাচ্চাদের প্রাইমারি স্কুল, এই দূরে দেখতেই পাচ্ছেন। এগুলি দূরে চার্চের নিজস্ব, এখানে পুকুর আছে। পুকুরটা আপনাদের দেখাচ্ছি আমি। চার্চের নিজস্ব পুকুর দেখতে পাচ্ছেন। এখানে নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স। এদিকে দেখতে পাচ্ছেন চার্চের আন্ডারে স্কুল আছে, বাচ্চাদের প্রাইমারি স্কুল। এগুলি এগুলোতে বাচ্চাদের পড়ানো হয়, ক্লাস 4 অবধি সম্ভবত পড়ানো হয়। এখানে প্রচুর খ্রিস্টান কমিউনিটির লোক থাকে, খ্রিস্টান ধর্মের লোক থাকে, যারা হিন্দুদের সাথে মিলেমিশে আমরা আছি। খ্রিস্টান আর হিন্দুরা আমরা এই বড়নগর চত্বরে মিলেমিশে আছি। দেখতেই পাচ্ছেন